এটা কি কোনো প্রফেসর রান্না করছে? এখানে অনেক কিছু রয়েছে, আমার একার পক্ষে তো এত কিছু শেষ করা পসিবলই না। আই লাভ ইট মাই মানে এই রকম চিকেন অনেকদিন বাদে আবার খেলাম। কম্বো যখনই এসেছে দ্য ক্রাউড গট ট্রিপল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই না, আমি প্রফেসর না। দাঁড়াও, তোমাদেরও ভুল হতে পারে, আমি প্রফেসর না, আমি তো দিগন্ত, তোমরা সবাই চেনো। তো আজকে হঠাৎ প্রফেসরের লুক নিয়ে কোথায় চলে এসেছি তোমরা বুঝতেই পারছো। একটা ক্যাফে চালু হয়েছে, তোমরা মানি হাইস্ট তো সবাই দেখেছো কম বেশি, আমিও দেখেছি, আমিও খুব বড় ফ্যান বলবো না, আমি মোটামুটি ফ্যান। বাট মানে এইভাবে থিম করে মানি হাইস্টে কলকাতাতে ফার্স্ট এরকম একটা ক্যাফে কেউ বানাবে সেটা ভাবিনি কখনোই। তো সেটাই আজকে দেখার জন্য চলে এসেছি যে এখানকার ক্যাফেটা কেমন আর এটা কোথায় রয়েছে। এটা 240 যোধপুর পার্ক, আর তাছাড়াও তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে গুগল ম্যাপ লিঙ্ক, তো তোমাদের আসতে কোনো প্রবলেমই হবে না। আর তোমরা জাস্ট একবার ভিউটা দেখে নাও যে ক্যাফেটা কেমন। চলো ভেতরে গিয়ে দেখা যাক এই ক্যাফেটা কেমন। সো গাইজ, অ্যাট লাস্ট আমি বেলা চাওয়ার ভেতরে চলে এসেছি, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পারলে কতটা সুন্দর। আর এই জিনিসটা আমার দেখে খুব ভালো লাগছে, মানে একজন এইভাবে মানি হাইস্টের ফ্যান হয়ে এইভাবে যে ক্যাফে বানিয়েছে থিম ক্যাফে, এরকম কলকাতাতে তো ফার্স্ট টাইম তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়াও আমার একটা জিনিস একটু অসুবিধা হচ্ছিল যে এই ভেতরে জায়গাটা একটু ছোট, তো একটু ছোট বলে তোমাদের কি হবে যে একটু ভিড় বেশি যখন হবে তখন একটু প্রবলেম হতে পারে। এতটা সুন্দর এখানকার মানে অ্যাম্বিয়েন্সটা, তোমরা তো মানি হাইস্টের ফ্যান হলে অবশ্যই এখানে আসো আর এসে দেখো কতটা সুন্দর লাগবে তোমাদের। আমি দাদাকে কল করে এসেছিলাম বলে আমি এইরকম ফাঁকা টাইমে এসে ভিডিওটা শ্যুট করতে পারছি, কিন্তু বিকেলবেলা থেকে এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো তোমরা যখনই আসবে এমনভাবে আসবে যাতে একটু হাতে টাইম থাকে, যে এখানে আসলে একটু লেট হতে পারে, কেননা আস্তে আস্তে যখন ভিড় বাড়তে থাকবে, তো যেহেতু জায়গাটা একটু শর্ট তো তোমাদের একটু টাইম লাগতে পারে। আর এছাড়াও বাইরে তো বসে খাওয়ার জায়গা আছে, তো বেশি কথা না বলে খাবারগুলো অর্ডার দিয়েছি। আর যেটা শেয়ারেবল, আই থিঙ্ক শেয়ারেবল না ওটা, হ্যাঁ ওটা শেয়ারেবল, আমি আবার জেনে নিলাম, তো এটা দুজনের জন্য শেয়ারেবল। আর তোমরা তো দেখতেই পেয়েছো 249 টাকায় চাইনিজ ফুড, তাও আবার মানে এত রকম আইটেম এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে, তো খাবারটা আসুক। আর এই ধরনের ক্যাফে হঠাৎ মানে কেন বানানো হলো তো আমরা এই দাদা দিদির কাছ থেকেই জেনে নিই। এই থিমটা কার মাথায় আসলো ফার্স্ট? থিমটা বেসিক্যালি আমি একটা মানি হাইস্টের অনেক বড় ফ্যান, সো ইচ্ছা ছিল, মানি হাইস্ট শেষ হয়ে যাচ্ছে শুনে খুব খারাপ লেগেছিল, তো ইচ্ছা ছিল কোনোভাবে মানি হাইস্টকে নিজের সাথে রাখা যায় কি, সো ক্যাফেতেই থিম করা যেতে পারে একটা মানি হাইস্টের। এটা তো মানে কলকাতার ফার্স্ট ক্যাফে এরকম, তো এইখানে অনেক রকমের খাবার আইটেম তো আমরা দেখতেই পাচ্ছি, কেমন লাগছে এখন তোমাদের এটা? আমি ফার্স্টে নর্মাল মানে কম্বোজ আমি ফার্স্টে স্টার্ট করে নিই। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট নর্মাল মানে জাস্ট স্টার্ট করেছিলাম, তো তারপরে উই ডিসাইডেড অফ কম্বোজ। আচ্ছা, তো আস্তে আস্তে আমরা তিনটে কম্বো আমরা ডিসাইড করলাম, ঠিক আছে। তো এবারে কম্বো যখনই এসছে দ্য ক্রাউড গট ট্রিপল, ঠিক আছে, অ্যান্ড মানে এইটা এত ভালো মানে এত ভালোবাসা সবাই যে এখানে আসছি, এখানে এসে সবাই এনজয় করছে খাবারটা, অ্যান্ড উই আর গেটিং অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে, তো এটাই আমাদের কাছে অনেক বড় একটা জিনিস। আচ্ছা, মানি হাইস্টের কাকে বেশি ভালো লাগে সব থেকে? আমার কোন ক্যারেক্টার? আমার প্রফেসর। প্রফেসর তোমার? আমার সামহাউ ডেনভার, আই লাভ ইট মাই। বাহ, তো গাইস তোমরা তো দেখতে পারলে আর মানে কি কারণে এই ক্যাফেটা বানানো হয়েছে। এবার খাবারগুলো আসুক আর খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমিও খেয়ে দেখব কেন এতটা হাইপ এখন চলছে কলকাতাতে মানি হাইস্ট ক্যাফে। গাইজ, অ্যাট লাস্ট ওয়েট করার পরে আমাদের এখানে চলে এসেছে সব কম্বোটা, মানে 249 দুজনের জন্য শেয়ারেবল যে কম্বোটা আছে সেই কম্বোটা এখন আমার সামনেই রয়েছে, তোমরা একবার জাস্ট দেখে নাও। কি কি আছে তোমাদের একবার বলে দিচ্ছি, এখানে এগ ফ্রাইড রাইস রয়েছে, এগ চাউমিন রয়েছে, আর এখানে গার্লিক চিকেন রয়েছে, আর আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 চিকেন, আর 2 কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আর 2 ভেজ স্যুপ রয়েছে, একটা কর্ন স্যুপ আর একটা ভেজ স্যুপ, আর এটা এটা কি বললো যেন,
ড্রামস, চিকেন ড্রামস, চিকেন ড্রামস্টিক রয়েছে দুটো। তো এই সবগুলো আইটেম মাত্র 249 পেয়ে যাবে, তাও আবার দুজনের জন্য। তো চলো সবার ফার্স্টে আগে ট্রাই করে দেখি কম্বোটা। গাইস সবার আগে এখানে এগ রাইস রয়েছে আর চিকেনের পিসগুলো সত্যি খুব বড় বড়। তো এখানটা একটু নিয়ে নিই, গার্লিক চিকেন আর রাইসটা দিয়ে একটু নিয়ে নিই। আর এবার ফার্স্ট বাইট, চিকেনটা মুখের ভেতর পুরো মেল্ট হয়ে গেল। চিকেনটা দারুণ সফট, মানে এইরকম চিকেন অনেকদিন বাদে আবার খেলাম। তোমরা নিজেরাই দেখো চিকেনটা এখানটায় কতটা সফট, যে স্পুন দিয়ে মানে চামচ দিয়ে, বেশি ইংলিশ না জেরে বাংলাতেই বলি, তো চামচ দিয়ে দেখো, আর কিছু বলতে হবে না ভাই, কতটা সফট চিকেন। আর ভেতরটা দেখো কালারটা কতটা সুন্দর লাগছে। এরপরে এখানে অনেক কিছু রয়েছে, আমার একার পক্ষে তো এত কিছু শেষ করা পসিবলই না। এবার চাউটা একটু খেয়ে দিই, যেহেতু চাইনিজ কম্বো এটা, তো চাউ তো থাকবে সেটাই। হ্যাঁ, তোমরা স্ট্রিট চাউমিন যেরকম খাও এটা সেরকম না, কিন্তু এটা একটু আলাদা। এটার ভেতরে যে মশলাগুলো ইউজ করেছে, মশলাগুলোর স্মেলটা তোমরা পাবে আর টেস্টটাও তোমরা সেটা পাবে, এটা একটু আলাদা রকম খেতে। দেখো কোল্ড ড্রিঙ্কস বেসিক জিনিস, এটা জাস্ট রিফ্রেশমেন্টের জন্যই, ঠান্ডা ঠান্ডা। তাও আবার দুটো কোল্ড ড্রিঙ্কস, কেননা এটা দুজনের জন্য আর আমি একা এসেছি, একা এত কিছু খাবার কী করে শেষ করবো। চিকেন ড্রামস্টিকটা দেখে লোভ লাগছে, আমি ডিরেক্ট হাত দিয়ে দিয়েছি, কেননা এটা স্পুন দিয়ে খাওয়া সম্ভব না। খেয়ে দেখি পরে গেল একটু, যাই হোক। এটা এটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও খেতে। এটা ভেতরে কি কোনো প্রফেসর রান্না করছে, মানে এটার ভেতরে পুরো জাদু রয়েছে, এটা দারুণ খেতে। গাইজ এখানে এই কম্বো ছাড়াও আরও অনেক রকমের আইটেম পাওয়া যায়, যেগুলো তোমরা আসলে ট্রাই করে দেখতে পারো। ড্রামস্টিকটা তো মাস্ট ট্রাই করবে, আর তারপরে রাইসটাও ভালো লেগেছে আমার, আর যেটা গার্লিক চিকেন রয়েছে এটা তো দারুণ, পুরো চুমু। আর এবার ভেজ আইটেম খেতে আমার একটু বেশি ভালো লাগে না, তাও ঠিক আছে ব্যাপার না। এবার স্যুপটা একটু ট্রাই করে দেখি, ভেতরে কর্ন তারপরে আরও অনেক রকম ভেজিটেবল তো দেখতেই পাচ্ছ তোমরা। একটু নিই, একটু গরম রয়েছে। স্যুপটার টেস্টটা ভালো, বাট মানে একটু যদি ওটা কি সল্ট আর একটু হতো তাহলে আরও বেটার হতো। তো তোমরা এখানে সাইডে থাকে, তোমরা তোমাদের মতো মিশিয়ে নিতে পারো, কারণ শেফ তো জানে না তোমরা কেমন কী খাও, তো তোমরা সেটা অ্যাড করে নেবে। আর স্যুপটা তো দেখে ভালোই লাগছে, আর যেহেতু এত রকম ভেজিটেবল আর ভেতরে দেখতে পাচ্ছ কর্ন তারপরে আরও অনেক কিছুই রয়েছে, তো এটা খুব হেলদি খাবার। তোমাদের সব কিছু দেখে দিলাম, খাবার সত্যি খুব ভালো, তার জন্যই বুঝতে পারছি যে এখন কেন এতটা ভিড় হয়। আর তোমরা খাবারটা খাওয়ার পরে যদি বাইরে কখনো লাইনে দাঁড়িয়ে থাকো, খাবারটা খাওয়ার পরে তোমাদের লাইনে দাঁড়ানোটা সার্থক হয়ে যাবে, কেননা এতটা সুন্দর খাবার, এতটা ভালো স্বাদ, অসাধারণ খেতে। তো তোমরা অবশ্যই আসো এখানে, মানে যারা মানি হাইস্ট দেখেছো আর যারা ফ্যান তারা তো অবশ্যই একবার আসো, দেখে যাও আর খাবারগুলোও খেয়ে যাও, দুজন করে আসবে যাতে কম্বোটা ভালো হতো শেয়ার করে খেতে পারো। আর একা আসলে তো মানে পুরো ফুল হয়ে যাবে, অনেকগুলো আইটেম রয়েছে আর অনেকটা কোয়ান্টিটি রয়েছে, একার জন্য অনেকটা কোয়ান্টিটি, দুজন যখন শেয়ার করে খাবে তখনও সব কিছু। দেখো এখানে দুটো করে কোল্ড ড্রিঙ্কস, দুটো করে স্যুপ, দু রকম মেন কোর্স, দুটো ড্রামস, তারপরে এখানে তো গার্লিক চিকেন 6টা পিস রয়েছে, আর সাইজগুলো তো এক একটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, আর বেশি বড় করবো না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে একটা কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডদের ভেতরে শেয়ার করে দিও। তো চলো টাটা বাই। So please sarapakara okay, thank you.